হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি খুব ভালো আছি তার কারণ হলো আমরা ঘুরতে যাচ্ছি। আর ঘুরতে কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি উত্তরাখণ্ড। আর উত্তরাখণ্ড বললে যেটা সবার প্রথমে মাথায় আসে সেটা হলো কেদারনাথ। হ্যাঁ ঠিকই, আমরা কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ সবটাই একসাথে ঘুরবো। আর সে খুবই এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কি কি ক্যারি করছি, কারণ কেদারনাথ মানে শুধু ঘুরতে যাওয়া না, আমাদেরকে অনেকটা ট্রেক করতে হবে। আর ট্রেকিং এর জন্য সব থেকে এসেনশিয়াল হলো ব্যাকপ্যাক। তো ব্যাকপ্যাকটা একটা ভালো ব্যাকপ্যাক হওয়ার খুবই দরকার। আর তার ভেতরে কি কি নিতে হবে সেটার জন্য আমি অনেক রিসার্চ করেছি, কারণ এত জিনিস নিয়ে তো লাভ নেই আর আমি হাঁটতেও পারবো না। সেই জন্য যেগুলো দরকারই ঠিক সেগুলোই নেব। আর তোমাদের সাথেও শেয়ার করব আমাদের দুজনেরই ব্যাকপ্যাক কি কি নিচ্ছি। আর আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। তোমরা যারা নেক্সট ঘুরতে যাবে তারা আমার ভিডিওটা ফলো করলে অনেক কিছু জানতে পারবে। তো পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। তো প্রথমেই যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো ব্যাকপ্যাক। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা এরকম সুন্দর ট্রেকিং ব্যাগের। আর এটা হচ্ছে ট্রকের, এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। তোমাদের যদি দরকার হয় আমি লিংক দিয়ে দেব। তো এই দেখো, এখানে অনেকগুলো, যেটা আমার প্রথম রিকোয়ারমেন্ট ছিল যে অনেক চেনের দরকার, এটাতে অনেকটা চেন আছে। আর এটা হচ্ছে 60 লিটারের ব্যাকপ্যাক। তো আশা করছি এখানে আমার সমস্ত কিছু এসেনশিয়াল যেটা নিয়ে আমি ট্রেক করব। এছাড়াও আমি ট্রলি তো ক্যারি করবই, কিন্তু এটা ট্রেকিং এর জন্য আমার যা যা নেওয়া দরকার এটার মধ্যে সবটাই এটে যাবে। তো এটা হচ্ছে এই যে আমার ফার্স্ট পারচেজ। চলো এবার নেক্সট দেখাই। নেক্সট হলো যে জুতো, কারণ ট্রেকিং এ আর যাই থাকুক না কেন জুতোটা খুবই কমফোর্টেবল আর ভালো গ্রিপ যুক্ত হওয়া দরকার। সেই জন্য প্রথমে যে জুতোটা সেটা দেখাচ্ছি অর্কোর। এটা হচ্ছে ওয়াইল্ড ক্রাফট থেকে নেওয়া, এটাও হচ্ছে অ্যামাজন থেকেই নিয়েছি। আর বাকি তো তোমাদের সাথে ছবি শেয়ার করবোই, তখন তো দেখতেই পারবে। এটা হচ্ছে অর্কোর। আর এটা হচ্ছে আমার, আমারটা হচ্ছে এশিয়ানের এভারেস্ট, জুতোটার নাম হচ্ছে এভারেস্ট, এটাও আমার অ্যামাজন থেকেই নেওয়া। খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর নিচে গ্রিপটাও দেখো খুব সুন্দর, আমি পরে দেখেছি পা, আমার তো এক ফোঁটাও মানে এরকম পিছলে যায় না, যেটা মানে খুবই ভালো হয়েছে। আমার জুতোটা খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। কিন্তু এইবার হলো যেগুলো আমরা জামা কাপড় ক্যারি করব সেটা দেখাচ্ছি। তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি দুজনের জন্য দু সেট থার্মাল, এখানে আপার আর লোয়ার দুটোই আছে। এটা হচ্ছে অর্কোর আর এটা হচ্ছে আমার। আমরা এগুলো হচ্ছে ডিক্যাথলন থেকে নিয়েছি, আমরা যখন কাশ্মীরে গেছিলাম তখনই এগুলো কেনা ছিল, তো আমাদের এখানে আর নতুন করে কিনতে হয়নি, সেগুলোই নিচ্ছি দুজনের দুই সেট থার্মাল। তো তোমাদেরকে তো আমি বললামই যে থার্মালটা পরবো, আর যে কোনো ঠান্ডার জায়গায়, বিশেষ করে যেখানে মাইনাসে টেম্পারেচার, আর এখন কেদারনাথের টেম্পারেচার হলো -4 কি -5 এরকম, সেখানে লেয়ারিং করে জামা কাপড় পরাটা কিন্তু ভীষণই দরকার। কারণ তুমি একটা যতই মাইনাসের জ্যাকেট পরো না কেন, তোমাকে যতটা না গরম দেবে তুমি যদি তিনটে লেয়ারে পরো অনেক বেশি আরাম পাবে, আমি তো দেখলাম। তো সেই জন্য লেয়ারিং করে আমরা প্রথমে তো ওই থার্মালটা পরবো, তার উপরে পরবো হচ্ছে ফ্লিজ। তো অর্ক কিনেছে দুটো ফ্লিজ, এটা হচ্ছে ওর কলম্বিয়ার, এটা ওর আগেরই কেনা, সিমলা যখন গেছিলাম আমরা, সিমলা মানালি তখন এটা কিনেছিল, এটা হচ্ছে কলম্বিয়ার ফ্লিজ। আর এবারে যেটা নতুন কিনেছে সেটা হলো যে ডিক্যাথলন থেকে ফ্লিজ। আমি আর খুলে খুলে দেখাচ্ছি না, কারণ আমি এখনই তোমার ব্যাকপ্যাক করবো, সেজন্য খুললে সব বাজ করতে হবে। এই যে ওর হলো দুটো ফ্লিজ। আর আমি ফ্লিজ থেকেও হাইনেকটা বেশি পছন্দ করি, তার কারণ হচ্ছে স্টাইলটাও তো মারতে হবে তাই না, সেই জন্য আমি নিচ্ছি একটা ব্ল্যাক কালারের হাইনেক। এটা একদম মানে তুমি যেই জিন্স পরো আর যাই পরো এটা পরে নাও, উপরে একটা জ্যাকেট পরো, ব্যাস স্টাইলিশও লাগবে ঠান্ডার থেকেও বাঁচবো। তাহলে প্রথমে পরলাম থার্মাল, তারপরে পরলাম আমি হচ্ছে এই হাইনেক, তারপরে হচ্ছে জ্যাকেট। চলো এবারে আসি জ্যাকেটে। তো জ্যাকেটের জন্য আমরা দুজনেই ডিক্যাথলন থেকে নিয়েছি, ও নিয়েছে হচ্ছে এই জ্যাকেটটা, এটা হচ্ছে অর্কোর, আর আমার এটা, আমার এটা আগেই কেনা, আমি বললাম না যেটা আমি গুলমার্গে পড়েছিলাম কাশ্মীর যাওয়ার আগে কেনা, এটা হচ্ছে -5 পর্যন্ত আমাকে বাঁচাবে ঠান্ডার থেকে। তো এটা, এটার কালারটা আমার খুব ভালো লাগে।
এটা হচ্ছে আমাদের ডিক্যাথলনের। আচ্ছা নেক্সট হচ্ছে অর্কোর কলম্বিয়ার এই জ্যাকেটটা, এটা ওর আগেরই কেনা হিমাচলে যাওয়ার আগে, এবারে নতুন না। আর আমার হচ্ছে এই জ্যাকেটটা, এটা আমি মিন্ত্রার থেকে নিয়েছিলাম। এটা টুপি দেওয়া, ফাট দেওয়া, বেশ সুন্দর, কালারটাও আমার খুব ভালো লাগে। আর অর্কর হচ্ছে এই যে আরেকটা লিভাইসের জ্যাকেট, জ্যাকেট তিনটে নিচ্ছে ও, আমিও তিনটে নেব। আমার হচ্ছে এই দুটো তো দেখালাম, আরেকটা আমি ডিসাইড করতে পারছি না যে আমি কি পার্পেল কালারের নেব নাকি পিঙ্ক কালারের নেব। তো যেটা নেব পরে তো দেখতেই পারবে ছবিতে। জ্যাকেট আমাদের এই তিনটেই। তো এবারে চলে আসছি লোয়ারে। তো লোয়ারের জন্য আমরা দুজনেই নিয়েছি ডিক্যাথলন কেচুয়ার দুটো লোয়ার। আর এগুলো সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে এগুলোর ভেতরে ফ্লিজ যে মতন যে ব্যাপারটা হয় না, তুলো তুলো সেই ব্যাপারটা অ্যাটাচ করা, তার জন্য এটার ভেতরে কিন্তু আর মানে উলিকট যেটা আমরা থার্মাল পরি সেটা পরার কোনো দরকার নেই, একবারেই হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার, আর এইটা হচ্ছে অর্পর। যেহেতু আমাদের 12 দিনের ট্যুর সেই জন্য আমাদেরকে দু সেট করে নিতে হচ্ছে, কারণ একটা দিয়ে হবে না, ওয়েদার কিরকম থাকে বলা যাচ্ছে না, সেই জন্য আমরা দু সেট করে নিচ্ছি। ওর এটা হচ্ছে ডিক্যাথলন থেকে নেওয়া, আর আমার এটা হচ্ছে ডিক্যাথলন থেকে নেওয়া, আর সেকেন্ড ওর এটা হচ্ছে কলম্বিয়া থেকে নেওয়া। এটার ভিতরটাও সেম এরকম ফ্লিজের মতন লাগানো, এটা হচ্ছে ওর কলম্বিয়ার। এটা ওর আগেরই কেনা সিমলায় যাওয়ার আগের থেকে এটা। আর আমি নিয়েছি ওই যে বললাম না স্টাইলটাও দরকার ইউস্টার থেকে, এই যে আমার, এটা কিন্তু নর্মাল প্যান্ট না, এই যে ট্র্যাক প্যান্টের মতো নিচ দিকটা চাপানো যায়, পরে তো তোমাদের সাথে ছবি শেয়ার করবই তখন দেখতে পারবে। তো এই হলো আমাদের দুই সেট লোয়ার। আর নিয়ে নিচ্ছি টি শার্ট, এগুলো এই যে এটা আমার ডিক্যাথলন থেকে নেওয়া, একটা দেখিয়ে দিচ্ছি, এগুলো এমনি নিচ্ছি, টি শার্টের তো দরকার আছেই, এরকমই চারটে, এখানে কিন্তু দুজনেরই আছে, ঠিক আছে। তো এবারে আসছি টুপিতে। তো টুপির জন্য আমরা দুজনেই নিয়েছি ডিক্যাথলন থেকে দুটো টুপি, আমার হচ্ছে এই হোয়াইটটা আর এই গ্রিনটা হচ্ছে অর্কর। এই হোয়াইটটা আমি কাশ্মীর যাওয়ার আগে কিনেছিলাম, এটা খুব সুন্দর আর স্টাইলিশ, আর অর্ক এটা এবারে নতুন কিনেছে। আর দুজনে দুটো ক্যাপ ক্যারি করছি, এই দুটোই হচ্ছে নাইকি থেকে, এটা পরে হচ্ছে আমরা যখন ট্রেক করব তখন পরব, তখন তো তোমরা ছবি দেখতেই পারবে, এই যে দুটো ক্যাপ। এবার নেক্সট আসি হচ্ছে মাফলারে। এই মাফলারটা হচ্ছে সিমলার থেকে কেনা, কারণ কাশ্মীর থেকে অর্ক একটা খুব ভালো মাফলার কিনেছিল, সেটা আমি সিমলাতে হারিয়ে ফেলেছি, তারপরে ও সেটার মতন পাইনি, তবে কাছাকাছি একটা পেয়েছে। তো এই মাফলারটা নিচ্ছি এবারে যাতে না হারায়। আর এটা আমি নিচ্ছি গলার জন্য, এটাও ডিক্যাথলন থেকে নেওয়া, এটাকে এক্স্যাক্টলি কি বলে আমি জানি না, মোটমাট এটা হচ্ছে গলা এখানে লাগায়, যা আমার তো খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে গলাতে, তা যাতে না হয় তার জন্য এটা নেওয়া। আর নিচ্ছি হচ্ছে হাত মোজা, হাত মোজাটাও ডিক্যাথলন থেকে নেওয়া, এই যে অর্কোটটা হচ্ছে ব্ল্যাক, আমারটা হচ্ছে পিঙ্ক। আর নিচ্ছি মোজা, পায়ের জন্য অনেকগুলো মোজা আমরা ক্যারি করছি, তার কারণ ওখানের ওয়েদার তো কেউ বলতে পারে না, ঠান্ডা থাকে, বৃষ্টি থাকে, বৃষ্টিতে ভিজে গেলে, সেই জন্য আমরা অ্যাডিডাস থেকে এই মোজার সেটটা নিয়েছি। এরকম এই একটাই না, আরও একটা ক্যারি করব, মানে যাতে কোনো মোজার অসুবিধা না হয় সেই জন্য এই মোজা। তো এই হচ্ছে আমাদের এসেনশিয়াল। তো সবার প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো এমআই এর এই 20,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটা, এটা কিন্তু একদম মাস্ট নিতেই হবে, কারণ আমরা অনেকটা ট্রাভেল করছি আর পাহাড়ে তো কারেন্টের সমস্যা লেগেই থাকে, সেই জন্য এই পাওয়ার ব্যাংক কিন্তু মাস্ট। তারপরে যেটা নিচ্ছি আমরা হচ্ছে একটা টাইপ সি চার্জার, কারণ এটা দিয়ে যাতে সব কিছু আমরা চার্জ করতে পারি সেই জন্য একটা টাইপ সি চার্জার আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা এক্সটেনশন কর্ড, এটারও দরকার আছে যাতে দুজনে একসাথে সব কিছু চার্জ করতে পারি সেই জন্য। তারপর নিচ্ছি টর্চ, টর্চ তো খুবই দরকার,
পাহাড়ি রাস্তা, অন্ধকার, বেশ অ্যাডভেঞ্চারের জন্য একটা তো মাস্ট। আর তোমাদের সাথে যাতে প্রচুর ভিডিও রিল সবকিছু শেয়ার করতে পারি সেই জন্য আমি নিয়ে নিচ্ছি গিম্বল, আর অর্ক এগুলোতে করবে, আমাকে সুন্দর সুন্দর রিল বানিয়ে দেবে। শুধু তো রিল বানালেই হবে না, সেগুলো স্টোরেজেরও দরকার, সেজন্য নিয়ে নিচ্ছি স্যামসংয়ের এই T7 SSD। আচ্ছা, তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে রেইন কভার, আমার ওই ব্যাকপ্যাকটার রেইন কভার নিয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি হলে অসুবিধায় পড়তে হবে, সেই জন্য রেইন কভারও কিন্তু মাস্ট। আর আমরা এই ডিকাথলন থেকে এই ছোট্ট ব্যাকপ্যাকটা নিয়েছি, এটা সবসময় সাথে ক্যারি করব, এটার মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো সবসময় যাতে সাথে থাকে সেই জন্য এই ছোট্ট ব্যাকপ্যাকটা নেওয়া, এটা ডিকাথলন থেকে নেওয়া। ছাতা তো নিতেই হবে, বৃষ্টি যখন তখন হয়, সেজন্য একটা ছাতা অর্কর, আমি আরেকটা ছাতা আমার ক্যারি করব। দুজনের দুটো সানগ্লাস, এখানে নিয়েছি আমি হচ্ছে শু কভার, এটাও অ্যামাজন থেকে নেওয়া, এখানে 6টা শু কভার আছে যাতে জুতোগুলো পরার পর আমাদের ব্যাকপ্যাকে ঢোকাতে কোনো রকমের অসুবিধা না হয়, সেই জন্য এই শু কভারগুলো নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে টয়লেট সিট কভার, এটাও খুব দরকার, কারণ পাবলিক টয়লেট ইউজ করতে গেলে তো একটু হাইজিন মেনটেন করার জন্য এই টয়লেট সিট কভারটা কিন্তু অবশ্যই এসেন্সিয়ালের মধ্যেই পড়ে। এটা নিয়ে নিচ্ছি ডেটলের স্যানিটাইজার স্প্রে, পি সেফ নিচ্ছি, মশার কামড় থেকে বাঁচার জন্য নিয়ে নিচ্ছি গুড নাইটের ফার্স্ট কার্ট, আর নিচ্ছি ড্রাই ফ্রুটস। খাবার কী কী নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি না, কিন্তু ড্রাই ফ্রুটসটা মাস্ট, যাতে কোনো রকমের এনার্জির ঘাটতি না হয় সেই জন্য ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। আর এখানে সমস্ত মেডিসিন নিয়ে নিচ্ছি, আমাদের যেগুলো যেগুলো মেডিসিনের দরকার সেগুলো নিচ্ছি, মানে এখানে কমন মেডিসিনই আছে, জ্বর সর্দি কাশি এইসবের, তোমাদের যেই যেই মেডিসিনের দরকার সেগুলো অবশ্যই ক্যারি করবে, আমার এখানে এগুলোই মেডিসিন আছে। আর এখানে নিয়ে নিচ্ছে আমাদের সব টয়লেটারিস, কসমেটিক্স, সব কিছুই যেগুলো এসেন্সিয়াল সেগুলোই নিচ্ছি, আর সব কিছুরই ট্র্যাভেল সাইজ নিচ্ছি, খুব বড় বড় কিন্তু ক্যারি করছি না, আমরা যেগুলো ইউজ করি সেগুলোরই সব ট্র্যাভেল সাইজ আমরা এই ব্যাগটার মধ্যে ক্যারি করছি। এটা হচ্ছে আমাদের এসেন্সিয়াল টয়লেটারিস, আর হচ্ছে কসমেটিক্সের ছোট্ট একটা পাউচ। তো এখানে আমি তোমাদেরকে সব এসেন্সিয়াল জিনিসগুলোই দেখাচ্ছি, এছাড়াও কিন্তু আমরা অনেক জিনিস নেব, যেমন ধরো পুজো দিতে যাওয়ার জন্য আমি চুড়িদার নিচ্ছি, এক্সট্রা জামা কাপড় নিচ্ছি, সেগুলো আর দেখাচ্ছি না, কারণ ওগুলোর দরকার নেই, ওগুলো তোমরা চাইলে নাও নিতে পারো, যেগুলো একদম দরকার সেগুলোই দেখাচ্ছি। এছাড়াও আমরা অনেক খাবারও ক্যারি করব, সেগুলো আর দেখালাম না, সেগুলো সব আমরা রিলায়েন্স থেকে কিনে নিয়ে এসেছি, একটু পরেই আমি সেগুলো সব প্যাক করব। আর রেইনকোট বাকি থাকলেও রেইনকোটটা আমরা ওখান থেকেই কিনে নেব, এখান থেকে আর ক্যারি করছি না, কারণ ওখানে অনেক রেইনকোট পাওয়া যায়। তো এই ছিল আমাদের ব্যাকপ্যাকের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমরা যদি যাও তাহলে তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করো, আর নেক্সট তোমাদের সাথে দেখা হবে কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথের সুন্দর সুন্দর ব্লগের সাথে। টাটা।